নজর রাখবো যে খবর দিকে, সংগ্রামী যৌথ মঞ্চের এই অবস্থান আজ 374 দিনে পড়লো এবং তারা কিন্তু এখনো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছে, তবে তাদের মঞ্চ খোলা হচ্ছে এমনটাই জানা যাচ্ছে। 374 দিনে পড়লো সংগ্রামী যৌথ মঞ্চের এই অবস্থান বিক্ষোভ, তারা দীর্ঘদিন ধরে ধর্ণা করছেন, তাদের দাবি দাওয়ার মেটানোর জন্য তারা ধর্ণায় বসেছেন এবং আজকে 374 দিনে পড়লো সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান। বিষয়ে বিস্তারিত জানাবে কল্লোল, রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কল্লোল, কি জানা যাচ্ছে, ঠিক কি কারণে খোলা হচ্ছে মঞ্চ? দেখো, সংগ্রামী যৌথ মঞ্চের যে আন্দোলন প্রায় এক বছর অতিক্রান্ত, কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু আজকে সকালবেলা যে প্রেক্ষাপটে আমরা যেটা দেখলাম, তারা যারা অনশন করছিলেন তাদের সঙ্গে নিয়ে এই সংগ্রামী যৌথ মঞ্চের যিনি আহ্বায়ক তিনি এবং ওই সংগ্রামী মঞ্চে যারা অনশনকারী তাদের নিয়ে মঞ্চটা যে করা হয়েছিল সেটা খোলাখুলি ছড়িয়ে করে দিয়েছে। অর্থাৎ তাদের কাছে জিজ্ঞাসা করা হচ্ছে যে কি কারণে, তারা শুধু একটা কথাই বলছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং কলকাতা পুলিশের প্ররোচনাতেই এইটা খুলতে তারা বাধ্য হচ্ছে, কিন্তু তারা আন্দোলন কিন্তু খোলা মাঠেই তারা চালিয়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতদিন যারা আন্দোলন করছিলেন এবং আন্দোলনে কলকাতা পুলিশ তাদের বিপক্ষে অনেক সময় নির্দেশ দিয়েছেন বা কোনো কারণে কোনো কোনো জিনিসের উপর অনুমতি দেয়নি, কিন্তু তারা কোর্ট পর্যন্ত চলে গেছে, দিল্লি পর্যন্ত চলে গেছে, কিন্তু কি এমন ঘটনা ঘটলো যে তার জন্যে মুখ্যমন্ত্রী এবং কলকাতা পুলিশের অঙ্গলি হেলো নেই, তারা সেই মঞ্চ নিজেরাই খুলছে, ডেকোরেটার্সের লোক না আনা সত্ত্বেও তারা নিজেরাই খুলছে, সেই প্রশ্নটা কিন্তু বারে বারে উঠছে। তবে তারা একটা কথা জানাচ্ছেন যে তারা এই মঞ্চ খুলে ফেললেও তাদের যে আন্দোলন সেই আন্দোলনের ধারাবাহিকতা তারা বজায় রাখবে, অর্থাৎ খোলা আকাশের নিচে তারা প্রত্যেক দিন আন্দোলন করবেন। এই সম্পর্কিত ব্যাপারে প্রায় 3টের সময় সাংবাদিক সম্মেলন করে তাদের যে পরবর্তীকালে কি অবস্থান, তাদের রণকৌশল কি আন্দোলনের, সমস্তটাই তারা কিন্তু ব্যাখ্যা করবেন। তবে এইটুকুনি বলা যেতে পারে যে তারা নিজেরাই মঞ্চ খুলছেন এবং কোন একটা উদ্দেশ্য নিয়ে কি কারণে কার অঙ্গলি হেলনে কোন প্রেক্ষাপটে এই ধরনের ঘটনা যে ঘটলো বা এই যে বহুদিনের আন্দোলনের সেই সমাপ্ত প্রায় হতে গেল সেটাই এখন দেখার বিষয়। একেবারে ধন্যবাদ কল্লোল, আপনাদের জানিয়ে রাখবো 374 দিনে পড়লো সংগ্রামী যৌথ মঞ্চের এই অবস্থান এবং আজকে খোলা হচ্ছে মঞ্চ। তবে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে যে মুখ্যমন্ত্রীর নির্দেশে এই মঞ্চ খোলা হচ্ছে এবং বিকেল 3টের সময় সাংবাদিক বৈঠক করে তারা জানাবে কেন এই মঞ্চ খোলা হচ্ছে। সেনাবাহিনীর পক্ষ থেকে ধর্ণায় নিষেধ করা হয়েছে এবং পুলিশের তরফ থেকেও বলা হয়েছে তাই মঞ্চ খোলা হচ্ছে, তবে সেখানেই চলবে এই আন্দোলন। সকালেই মঞ্চ খুলে দেওয়া হয় এবং এই খোলা মঞ্চেই চলবে অবস্থান।